অনুমান 12টার সময় আমরা গোপন খবরের ভিত্তিতে জানতে পারি যে একটি ছেলে পুরানবাজার থেকে বাংলাদেশি টাকা নিয়ে সুভাষ পার্কের দিকে যাচ্ছে। সেই অনুসারে আমরা কয়েকজনের কয়েকজন পুলিশ অফিসার এবং স্টাফ আমরা তার পিছু নেই এবং তাকে ফলো করতে থাকি। সে যখন সুভাষ পার্ক সবজিবাজারে পৌঁছে তখন আমরা তাকে ধরে ফেলি এবং উপস্থিত জনগণের উপস্থিতিতে আমরা তার শরীর চেক করি এবং তার কাছ থেকে আমরা বাংলাদেশি টাকা উদ্ধার করি। সেই অনুসারে আমরা তাকে থানায় নিয়ে আসি এবং দেখি যে সর্বমোট 1,00,100 টাকা বাংলাদেশি টাকা তার সঙ্গে রয়েছে। সে ইতিপূর্বে একটা NDPS কেসেও যুক্ত ছিল, জেল কেটেছে, বর্তমানেও দেখছি যে সে বিভিন্ন অবৈধ কাজে যুক্ত রয়েছে। স্যার তার বাসা কোথায়? তার নাম হচ্ছে রাহুল মিয়া, বাবার নাম কামরুল জামাল মিয়া, বাড়ি উত্তর দুর্গানগর।